ব্রহ্মবিদ্যায় এই জন্মের মনুষ্য জন্মের শ্রেষ্ঠ বিদ্যা কিরূপ হবে সেই বিদ্যা আহরণের পথ রকম যা বইয়ে ছোঁয়া যাচ্ছে না লেখায় নামানো যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না গন্ধ স্পর্শ কিছুই হচ্ছে না অথচ এই গন্ধ স্পর্শ শব্দ তোমার জীবন সব তাতেই সমাহিত কি সব কথাবার্তা এসব নিয়ে বহু আলোচনা হয়েছে আছে তাতে তো জ্ঞান হয় না মহাশূন্যতার নাম যদি ব্রহ্ম হয় তাহলে মন শূন্যতায় বিরাজমান না হলে বিদ্যা আহরণ করবে কে কথায় ভরা মন আলোচনায় ভরা মন বিবেচনায় ভরা মন বিচার বিশ্লেষণের মন ফাঁক ফকর কোথায় শূন্যতা কোথায় কোথায় ধারণ হবে এই মহাশূন্যতার আভাস তবে যে বলছে এই বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা তবে যে পড়া যাচ্ছে গল্পে শোনা যাচ্ছে তাহলে এমন কাউকে দরকার যার সেই শূন্যতার সাথে আলাপন হয়েছে শূন্যতার দর্শন হয়েছে শূন্যতার রমন হয়েছে শূন্যতায় থাকা হয়েছে শূন্যময়তা অবস্থায় অবস্থান করছে এমন যে মনের কণ আর সেই সব কণের সমষ্টির যে শরীর শরীর তো নানা কণের সমষ্টি যা বাকি জীবে আছে তাই তোমাতে আছে তবু শ্রেষ্ঠ তো তাহলে এই মহাশূন্যতার আভাস হবে আগে তুমি বই চোখে দেখবে লেখা পড়া শিখবে তবে তো কোন জ্ঞান গম্য হবে তো যে মহাশূন্যতা দেখা যাচ্ছে না ছোঁয়া যাচ্ছে না শোনা যাচ্ছে না তার জ্ঞান হওয়ার রাস্তা একটাই শূন্যতায় আসতে হবে তাহলে শূন্য তার পাঠ দিতে পারে এমন একটা মহাশূন্যতায় থাকা অবস্থান করা মনে হবে আর সে যা বলে তাই বুঝতে হবে কেন বইয়ে তো পাওয়া যাচ্ছে না ও যা পাওয়া যাচ্ছে তাতে তো হবে না কেননা বইয়ে যা পাওয়া যাচ্ছে তা অর্থে কি দাঁড়াচ্ছে তার সম্পূর্ণ আভাসপ্রাপ্ত মন ছাড়া তো বলা সম্ভব নয় ব্যাখ্যান সম্ভব নয় যা ভাষায় ব্যাখ্যান নয় যার সান্নিধ্যে তোমার শূন্যতার আভাস হয় এমন একটি মন